শেষেও আমার ভাইকে আলামিয়ে নাও, আলামিনে কয়েকজন সাথে দেখে আমার ভাইকে জখম ভাবে নির্মম ভাবে হত্যা করার কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করছে। এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে ধরে ছাত্রলীগ কর্মী রানাকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আহত স্বজনরা জানান, গোলাকাইন্দাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সহ তার অর্ধশতাধিক লোকজন রানাকে রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। সে সময় পুলিশ সামনে থাকলেও হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় রানাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হলেও এখনও গ্রেফতার করা হয়নি আসামিদের। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। তো এখন আমার ভাই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, তার বাহিনীরা কোথায় কি করছে না করছে সেটা জানি, আমার ভাই খায়রুলের দোকানের সামনে দাঁড়ায় আছে। আমার ভাইয়ের সেই অবস্থায় পুলিশের গাড়ি সামনে, পুলিশের গাড়ি ফাঁড়ি থেকে আসার পথে আমার ভাইয়ের ফাঁড়ির লোকে বলতেছে গাড়িতে ওঠো রানা, গাড়িতে ওঠো। শেষে আমার ভাইকে আলামিয়ে নাও, আলামিনে কয়েকজন সাথে দেখে আমার ভাইকে জখম ভাবে নির্মমভাবে হত্যা করার কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করছে। এখন আমার ভাই হাইসুতে আছে, এমনকি সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি, এমনকি আলামিনের বিচার চাই আমরা। আলামিনের জন্য গ্রামবাসী কেউ শান্তিতে নাই, আমরা কেউ শান্তিতে নাই। সবার কিছু হইলে তারা বাড়িঘর ভাঙচুর করে, মানুষের আতঙ্কের মধ্যে রাখে, এমনকি তার রাত্রের বেলা কোনো বাবা আটটার পরে বাসা থেকে কেউ বের হতে পারে না বাসা থেকে, তার জন্য তার এই চেলাপেলা এইগুলোর সাথে কেন সে বারবার। এই জন্য আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বিচার চাই, এই বিচার একমাত্র মন্ত্রী মহোদয় করতে পারবে। আজকে দাঁড়াইছি, আমার ছেলের নির্মমভাবে হত্যা করছে, হ্যাঁ সন্ত্রাসীরা চেষ্টা করছে, সন্ত্রাসীরা চেষ্টা করছে, কোবাইছে, পুলিশের সামনে কোবাইছে, আমি এই বিচার চাই। এনএনটিভি নারায়ণগঞ্জ।